হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের 2015 সালের প্রশ্নপত্রের সব উত্তরগুলো নিয়ে। আমরা সাধারণত আজকে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তর হবে 1939 সালে। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, উত্তর বার্নার্ড বারুচ। তৃতীয় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, উত্তর জওহরলাল নেহরু। এবার আমি বলি জোট নিরপেক্ষ আন্দোলন কী। জোট নিরপেক্ষ আন্দোলন হলো যে কোনো জোটের মধ্যে না থেকে নিরপেক্ষ থাকা। এখানে জোট বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে তৃতীয় বিশ্বযুদ্ধ অথবা ঠান্ডা লড়াইয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে দুটি জোট উঠে আসে, এক মার্কিন যুক্তরাষ্ট্র, দুই সোভিয়েত ইউনিয়ন। এই দুটি জোটের কোনোটির মধ্যে না গিয়ে নিরপেক্ষ থাকাকেই জোট নিরপেক্ষ বলেছে। এই জোট নিরপেক্ষ ভারত প্রথম শুরু করেছিল, তারপরে একে একে অনেক দেশ এই জোট নিরপেক্ষ আন্দোলনে যোগদান করে। চতুর্থত, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। 5 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ন্যাটো অর্থাৎ নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর পুরো নাম। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? সার্কের সদস্য সংখ্যা হলো 8। সার্কের পুরো নাম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আমার এই চ্যানেলে সার্ক নিয়ে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? উত্তর হবে 1972 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5। 10 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের ক্ষমতা আছে বা ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরের প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়, উত্তরটি হবে 1950 সালে। 13 নম্বর প্রশ্ন, স্পিরিট অব দ্য লস গ্রন্থটির রচয়িতা? উত্তরটি হবে মতেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? উত্তরটি হবে সেনেট। পরের প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো? উত্তর কমন্স সভা। তারপরে আমরা দেখি, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। তারপরে হলো, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথাটি বলেছেন লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552। 21 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো 6 বছর। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। পরের প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদেরকে বলা হয় কাউন্সিলর। লাস্ট প্রশ্ন আমাদের, যে কলকাতার মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। এরপরে আমি আরেকটি ভিডিও আপলোড করব, যেখানে আমি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে 1 মার্কসের যে এসিকিউগুলো হয়। এই ভিডিওতে এতটুকুনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।